সম্মানিত নবী প্রেমী ভাইদের প্রতি আমার রক্তাক্ত সালাম। শুরুতেই আমরা সেই কুরআনগারদের কথা স্মরণ করতে চাই, হে মালিক, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমার নবী, আমাদের প্রিয় নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন সময় কটাক্ষ করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা লাঞ্ছনা ভরে ঘৃণার চোখে তাদেরকে আমরা ঘৃণার চোখে আজকে তাদেরকে দুরিশ্বাস করার জন্য আমরা সকলে সমবেত হয়েছি। ইতিপূর্বে আমরা দেখেছি দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ আমার নবী তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। এমনকি আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে আমাদের যাওয়া সম্ভব নয় সেখান থেকে নবী নবীকে কটূক্তি করা হয়েছে। আজকে আমরা কিছুদিন যাব লক্ষ্য করতেছি যে আমাদের ঘরের পাশে তারা এইরকম নবী বিরুদ্ধে কটাক্ষ করতেছে, এই সমস্ত বিষয় আমরা কখনো মেনে নিতে পারব না। আজকে দেখতেছি আমাদের থানায় অন্য ইউনিয়নে, আবার আজকে দেখতেছি একেবারে আমাদের ঘরের সঙ্গে নবীর বিরুদ্ধে কথা বলতেছে। কালকে যে আমাদের ঘরের ভিতরে কথা বলবে না এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। এই জন্য মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই, এখনো সময় আছে, আপনারা সবাই সজাগ হয়ে যান। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের চরিত্রই মূলত ভালো নয়, তারা চরিত্রহীনার চশমা পরিধান করে সকলকে চরিত্রহীন মনে করতেছে, আর যাদের চোখের মধ্যে চরিত্রহীনার চশমা তারা কখনোই ভালো চরিত্রবান ব্যক্তিদেরকে দেখতে পারবে না। যারা তাদের দোষর, এমনকি যারা তাদের নেতৃত্ব দেয় আমরা জানি তাদের নিজেদেরই চরিত্র খেদাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারি তাদের মধ্যে রয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাইতে চাই যারা এই সমস্ত কুরআনগারদের সম্পর্কে সাথে সম্পর্ক রাখবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা যতদূর জানাচ্ছি প্রশাসন বলছে এখন যদি গণেশকে আটক করা হয়, গণেশকে যদি ধরা হয়, তাহলে প্রশাসন বলছে যে ভারত নাকি তাদেরকে আবার ভিন্ন রকম চোখে দেখবে। আমরা ভারত চিনি না, আমরা বাংলাদেশের কাউকে চিনি না, পিতা মাতাকে পর্যন্ত চিনি না, সন্তানদেরকে আমরা চিনি না। নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা এক সন্তানই এই কথা।